আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো নমরুদের ভয়ঙ্কর শেষ পরিণতি সম্পর্কে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন নমরুদ আল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে কোন পদ্ধতি গ্রহণ করে আসমানের দিকে উড়ে গিয়েছিল, কিভাবে আসমান থেকে জমিনে ফিরে এসেছিল এবং ইব্রাহিম আলাইহিসাল্লাম কোন পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন যে হে আল্লাহ নমরুদকে ধ্বংস করে দাও, এরপর আল্লাহ তাআলা কোন পথে মশা পাঠিয়েছিলেন এবং সেই মশা নমরুদের বাহিনীকে ধ্বংস করার পর নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কি বার্তা নিয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বাবলে পৌঁছেই সর্বপ্রথম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি ঈমান আনো। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তো খোদা, আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না, তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে? নমরুদ জবাব দিল, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। এরপর পাপিষ্ঠ নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি লালন পালন করতে লাগল। সে বহুদিন পর্যন্ত শকুনি চারটিকে প্রচুর পরিমাণে মূল্যবান ও পুষ্টিকর খাদ্য খাইয়ে খুব মোটা তাজা ও শক্তিশালী করে তুলল। তারপর চারটি মেষের চামড়া খুলে ফেলে তার মাংস শকুনিদের মাথার ওপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনিগুলো যেন তা দেখতে পায় অথচ নাগাল না পায়। তারপর নমরুদ যথাসময়ে তীর ধনুক নিয়ে একটা খাটের উপর গিয়ে বসল এবং ওই খাটের চার পায়ার সাথে শকুনি চারটিকে বেঁধে দেয়া হলো। শকুনি চারটা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগল, সেই সাথে নমরুদের খাটও উপরে উঠতে লাগল। নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়ে গিয়েছিল। এভাবে একাধারে তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে, নাউজুবিল্লাহ। এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল। আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইল আলাইহিসাল্লামকে বললেন, জিব্রাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না, তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের কয়েকটিকে ধরে একটা মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও, যাতে তার মনে এমন ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে। ফেরেশতা জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরে সত্যি রক্ত মাখিয়ে দিলেন। ওই রক্ত মাখা তীরগুলো নমরুদের শকুনি চালিত রথের ওপর পতিত হলো। তা দেখে নমরুদ ইব্রাহিমের খোদাকে নিহত করেছে মনে করে অত্যন্ত আনন্দিত হলো। এখন সে নিচে নেমে আসবে কীভাবে তা নিয়ে ভাবনায় পড়ে গেল। পাপিষ্ঠ ইবলিশ হলো তার সার্বক্ষণিক বন্ধু এবং পরামর্শদাতা, সুতরাং সে এসে পরামর্শ দিল যে শকুনিদের মাথার ওপরের মাংসগুলো এবার তাদের পায়ের নিচে ঝুলিয়ে দাও, কিন্তু তা যেন তারা ধরতে না পারে। এ কৌশল প্রয়োগ করা হলে শকুনিগণ ওই মাংস খাবার আশায় ক্রমেই নিচের দিকে নেমে আসতে লাগলো। এভাবে আবার একাধারে তিন দিন তিন রাত্রি নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছাল। পাপিষ্ঠ নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল। মাটিতে নেমে সর্বপ্রথমেই সে গেল হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগল, দেখলে তো ইব্রাহিম, তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম, আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে, এই দেখো প্রত্যেকটি তীরই রক্ত মাখা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন, ওহে নির্বোধ কাফের, আমার আল্লাহ তাআলাকে হত্যা করতে পারে এমন শক্তি কারো নেই, তিনি অদৃশ্যমান ও নিরাকার, তাকে মানুষের আকারে কল্পনা করা বোকামির লক্ষণ, তার উপরে কারো কোনো প্রকার শক্তি ও ক্ষমতা সক্রিয় হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের এসব কথার প্রতি মোটেই গুরুত্ব না দিয়ে সে বলল, তোমার খোদার শূন্য সংখ্যা কত তা কি বলতে পারো? তোমার খোদাকে তো আমি শেষ করেছি, এখন তার সকল সৈন্য সামন্তকেও শেষ করতে চাই।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের কোনো সংখ্যা নেই, তা অসংখ্য, কেউই তার সৈন্য সামন্তের সংখ্যার হিসাব দিতে পারবে না, তা একমাত্র তিনিই বলতে পারেন। বাদশাহ নমরুদ বলল, আচ্ছা, তোমার খোদার সৈন্য সংখ্যা জানারও আমার তেমন কোনো প্রয়োজন নেই, তবে তুমি তাদেরকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো, আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে তাদেরকে বলো আমার সঙ্গে যুদ্ধ করতে, তাদেরকে নিচে নেমে আসতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে নির্বোধ, আমার খোদাই সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ, তাই করো, তুমি তোমার সকল সৈন্য প্রস্তুত হতে বলো। নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার জন্য আদেশ দান করল। তার সেনাবাহিনীর মধ্যে সাজ সাজ রব রব পড়ে গেল। তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাদশাহ ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সমস্ত সৈন্য সামন্ত সহ বাবলের দিকে রওনা হয়, কেননা এক প্রবল বিপক্ষ সেনার সাথে ঘোরতর যুদ্ধ হবে। এ আদেশ পেয়ে বাহিনীতে যত সেনা সামন্ত আছে সব নিয়ে রাজা বাদশাহগণ সবাই বাবলে এসে একত্রিত হল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি সকল কিছুই দেখছেন, বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারে ধরাকে সরাজ্ঞান করছে, তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ লোকজনও তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া মঞ্জুর করলেন। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে গেলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনার চিন্তার কোনো কারণ নেই, অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন, নমরুদ ও তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। কথিত আছে যে বাবলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক সৈন্য পরিমাণে এসে একত্রিত হল যে তাদের তাঁবু ঘাটাতে প্রায় 300 ক্রোশ পরিমাণ জায়গার প্রয়োজন হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হবার পরও শেষবারের মতো আরও একবার তাকে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, চিন্তা ভাবনা করে দেখেছো কি? যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলেরই রুজির ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী গারদ করে দিতে পারেন, তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা কি যে এক নির্বুদ্ধিতা, তা এখনো সময় আছে অনুধাবন করো, আর এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে পাপিষ্ঠ নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার এ সামান্য প্রস্তুতিতে ভয় পেয়েই বুঝি এসব কথার পুনরাবৃত্তি করছো, তোমাকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যা ভীতি প্রদর্শন করা বন্ধ করো, আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নয়, তোমার খোদার সৈন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই, শক্তির নাকি কোনো তুলনা নেই, আমি এবার তাই দেখে নিতে চাই, তুমি আমার সাথে আর ওই এক কথা বারবার বলো না, ওই কথা শুনলে আমার বিরক্তি ধরে যায়। নমরুদের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে বড়ই ব্যথা লাগল, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করলাম, চেষ্টার কোনো ত্রুটি করলাম না, কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী বলে মনে করে, অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার বন্ধু, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরজ করলেন, হে মাবুদ, নমরুদ যত বেশি বড়াই করুক না কেন, তোমার সামান্য একটি বাণীতেই তা ধ্বংস হতে পারে, অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই
নির্মূল করে শিক্ষা দেয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবলই হোক না কেন, মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রানু ক্ষুদ্র একটি শক্তির নিকটও তা একেবারে দুর্বল ও অসহায়। সেই দিক থেকে আমার ইচ্ছা তুমি এক ঝাঁক ক্ষুদ্র মশা পাঠিয়ে নমরুদের সেনা সামন্ত ধ্বংস করে দাও। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, হ্যাঁ তাই হবে, আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব। ফেরেস্তাগণকে আল্লাহ আদেশ দিলেন, কোহে কাফের একটি দরজা উন্মুক্ত করে মশাদেরকে পথ করে দাও। আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জিজ্ঞেস করল, কি হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো বহু আগেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই যে আমার খোদার সৈন্যবাহিনীও এসে পড়েছে। আল্লাহ তাআলা মশাদের লক্ষ্য করে যখন বললেন, তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি, তোমরা আজ নমরুদের সৈন্যদিগের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন, ওই যে আমার খোদার সৈন্য আসছে। তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ আচ্ছন্ন করে ফেলেছে। তারা মনে করল যে এখনই মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করল, তোমরা তোমাদের ঢাকঢোল এবং কারা নাকারাগুলো সজোরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও। সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে, আসামাত্র তোমরা তাদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত ফিরতে না পারে। মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল। সে আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের ঢাকঢোলের আওয়াজ তলিয়ে গেল। মশার দল এসেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহে উড়ে পড়ল। তাদের মাথা দেহ নাক চোখ পেট পিঠ হাত পা কোনো জায়গায় বাকি রাখল না, সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল। এরা সর্বস্থানে এমনভাবে দংশন করতে লাগলো যে তারা তখন হাতের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করল। কারো কারো কান ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভেতরে প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগল। মশার সংখ্যা এত বেশি পরিমাণে ছিল যে কোনো ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি, কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতে দশটি মশা এসে পড়তে লাগল। আর ওই মশাগুলো সাধারণ মশা ছিল না, সাধারণ মশা তো শুধু রক্ত পান করে, কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মাথার মগজ সহ খেয়ে ফেলতে লাগল। এভাবে কিছুক্ষণের মধ্যেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের সমস্ত রক্ত ও মাংস এবং মাথার মগজ সহ একেবারে শেষ করে ফেলল। সৈন্যগণ যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানেই একইভাবে দাঁড়িয়ে রইল, কারো আর নড়াচড়া করার মতো শক্তি রইল না। দেখতে দেখতে সকলেরই জীবন শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন এ বেশি অবস্থা, তখন বাদশাহ নমরুদ একটু দূর হতে তার সৈন্যদের এই দুরবস্থা দেখে ভয়ে ও ত্রাসে পলায়ন করে নিজের মহলে প্রবেশ করে তার বেগমের কাছে বলতে শুরু করল যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল সৈন্যর রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলছে, তারা সবাই এখন প্রাণহীন নির্জীব অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমার প্রাণটিও শেষ হয়ে যেত। নমরুদ যখন তার বিবির নিকট এ বিবরণ প্রদান করছিল, ঠিক সে মুহূর্তে একটি বড় মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে লাগলো। তাতে অস্থির হয়ে মহাপাপী নমরুদ উচ্চ স্বরে চিৎকার শুরু করল। তার অবস্থা এমন হলো যে বেশি যন্ত্রণায় সে এক অবস্থায় সুস্থির থাকতে না পেরে ছোটাছুটি দৌড়াদৌড়ি ও লাফালাফি করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ভিতরে বসে মশা তার মগজে অনবরত দংশন করছিল, সে অস্থিরতায় পাগলের মতো হয়ে গেল। এ মারাত্মক অবস্থা হতে
সে কিভাবে মুক্তি পাবে তার উপায় খুঁজে না পেয়ে বাদশাহ দিশেহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তা দ্বারা মাথায় আঘাত করতে লাগলো। তখন মশাটি দংশনে একটু বিরত হলো। এতে নমরুদ কিছুটা আরাম বোধ করল, কিন্তু যেই মাত্র মাথায় জুতার আঘাত করা বন্ধ করল অমনি আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল। তখন বাদশাহ আবার মাথায় জুতার আঘাত শুরু করল, সঙ্গে সঙ্গে মশাটিও মগজ দংশনে বিরত রইল। তখন এভাবে একটু স্বস্তি এবং আরাম লাভের জন্য বাদশাহ নমরুদ তার মাথায় জুতার আঘাত সব সময়ের জন্য চালু রাখার উদ্দেশ্যে একজন কর্মচারী নিযুক্ত করল। তার কাজ হল সব সময় বাদশাহর মাথায় জুতার আঘাত করা। আশ্চর্যের বিষয় ছিল এই যে জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে তাতে মশার দংশন বন্ধ হতো না। এটা চিন্তার বিষয় বটে যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশাহ নমরুদকে এক জঘন্য শাস্তি দান করলেন। দুনিয়ার আর কাউকে কোনোদিন এমন শাস্তি দিয়েছেন কি না তা জানা যায় না। নিজের মাথায় জুতাপেটা করার জন্য নিজের টাকাতেই লোক নিযুক্ত করে রাখা কি এক জঘন্য অদ্ভুত ও আশ্চর্যের শাস্তি, তা অতি সহজেই অনুমান করা যায়। পাপিষ্ঠ নমরুদ একাধারে 40 দিন পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত অবস্থার মধ্যে বেঁচে রইল। একজন মানুষের জন্য এর চেয়ে কষ্টকর ও অপমানকর অবস্থা আর কি হতে পারে? যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল, যে সারা জাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, আজ তার কি চরম দুর্দশা ও কি চরম পরিণতি! এ পর্যায়ে এসে নমরুদের প্রজাগণ এ বিষয়টি নিয়ে খুবই চিন্তাভাবনা করতে লাগল। আল্লাহর করুণার শেষ নেই, তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার। কাউকেই তিনি সহজেই ধ্বংস করতে ইচ্ছা পোষণ করেন না, অপেক্ষা করেন, ধৈর্য সহ্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতে থাকেন। তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কি না। যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন। নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই রীতি গ্রহণ করেছিলেন। নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে বললেন, হে নবী, তুমি আবার এখন একবার নমরুদের কাছে গিয়ে বলো যে এখনও সময় আছে। তুমি এখনও যদি আল্লাহকে সর্বশক্তিমান ও অদ্বিতীয় বলে স্বীকার করো ও তোমার গুনাহ থেকে ক্ষমা ভিক্ষা চাও, তবে এখনও আল্লাহ তোমার সকল অপরাধ ক্ষমা করবেন এবং তোমাকে এই কঠিন বিপদ হতে মুক্তি দেবেন। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বাদশাহ নমরুদের কাছে উপস্থিত হয়ে ওই কথাগুলো সবই তার কাছে বললেন। কিন্তু নমরুদ জবাব দিল, আল্লাহ তো আমি নিজেই, আমি আবার কাউকে আল্লাহ বলে স্বীকার করব? ইব্রাহিম, তুমি চলে যাও, আমার নিকট থেকে চলে যাও, তুমি তোমার মিথ্যা ভেস্তের লালসায় আমাকে ভুলাতে পারবে না। নমরুদের এ ধরনের কথার উক্তির পরেও হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তাকে বুঝিয়ে পথে আনার জন্য নানাভাবে চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ফিরে আসলেন। ওদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি মাথায় জুতার আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কত আর পারা যায়, লোকটির এক মুহূর্ত বিরাম বা অবসর ছিল না। একটি পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলে বাদশার ডাক চিৎকারে হুলস্থুল সৃষ্টি হয়ে যেত। তখন কর্মচারীটিকে অন্য সবাইও তিরস্কার করত। এতে ক্রমে ক্রমে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরক্তির সৃষ্টি হল। একদিন সে মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হয়েছিল, অমনি বাদশাহ ও তার আত্মীয়গণ সকলে তাকে যার পর নাই তিরস্কার করল এবং কটুক্তি করতে লাগল। তার কর্মচারীটির মনে হঠাৎ এমন বিরক্তি ও ক্রোধের সৃষ্টি হল যে সে হাতে রাখা জুতা দ্বারা মাথায় সজোরে একটি আঘাত করল। তাতে বাদশার মগজ শূন্য মাথাটি দুভাগ হয়ে গেল। তখন সকলে পরম বিস্ময়ে লক্ষ্য করল যে তার মাথার ভেতরে মগজের লেশ মাত্র অবশিষ্ট নেই, সব মশা খেয়ে ফেলেছে। পৃথিবীতে আল্লাহ তাআলার সর্বপ্রধান শত্রু এবং অবাধ্য নমরুদের পাপ
জীবনের লীলাখেলা এভাবে শেষ হয়ে গেল। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।